আসসালামু আলাইকুম। সবার প্রতি বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল। আল্লাহ তাআলা যেন সবাইকে সহি সালামতে রাখেন, নেক হায়াত দান করেন, আমিন। আজ আমি রাইস ফ্রিটার্সের খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই রাইস ফ্রিটার্সটা আপনারা সকালের নাস্তায় অথবা বিকালের স্ন্যাক্স হিসাবেও খেয়ে নিতে পারবেন। খুবই সহজ এই রাইস ফ্রিটার্সটা বানানো, আপনারা বাসায় অবশ্যই বানিয়ে নেবেন। আমি রান্না করা ভাত আর ডিম দিয়ে এই ফ্রিটার্সটা বানিয়ে নিয়েছিলাম। এটা বার্গার বানিয়েও খাওয়া যাবে অথবা স্যান্ডউইচ বানিয়েও খাওয়া যাবে অথবা যে কোনো সসের সাথে এটা খেতে খুবই সুস্বাদু লাগে। বাচ্চাদের দিলে তো অনেক খুশি মনেই খেয়ে নেবে। ভাত আর ডিম দিয়ে এত সুস্বাদু স্ন্যাক্স হয় তা আগে আমার জানা ছিল না। তাহলে আমার সাথে থেকেই দেখে নিন নতুন ধরনের এই স্ন্যাক্স রেসিপিটা। আমি এখানে এক কাপ রান্না করা ভাত নিয়ে নিয়েছি। যারা কখনো রান্না করেননি বা করতে জানেন না তাদের জন্য এই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি হবে। আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। দুপুরের খাবার অথবা রাতের খাবারও আপনারা এটা খেয়ে নিতে পারবেন। খুবই কম সময় লাগে আমার এই নতুন ধরনের স্ন্যাক্স রেসিপিটা বানাতে। আশা করছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। একটা বাটিতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি কাঁচামরিচ পেঁয়াজটাকে একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা এই সময় ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা ছিল না বলে আমি দিতে পারিনি। আর এখন দিয়ে দিলাম আমি যে এক কাপ ভাত রেখেছিলাম সেই ভাতটা আমি দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ পেঁয়াজ ভাত একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে ডিম মিশিয়ে দিচ্ছি। আমি তিনটা ডিম দিয়েছি। আমি ডিমগুলো ভেঙে এখানে দিয়ে দিলাম। এখন ডিম ভাত সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বাচ্চারা যদি বাচ্চাদের আপনারা এটা দিতে চান বানিয়ে, তাহলে কাঁচামরিচটা আপনারা একটু কম দেবেন। লবণ আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে নেবেন। ডিম আর ভাত খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যানে আমি খুবই সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন আমি ফ্রিটার্সগুলো ভেজে নেব। আমি সবগুলো ফ্রিটার্স একই নিয়মে ভেজে নিয়েছি। আপনারা চাইলে বড় ফ্রাইং প্যানে দুইটা বা তিনটা করে ভেজে নিতে পারেন। এখন এই ফ্রিটার্স দিয়ে আমি একটা স্যান্ডউইচ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা হোলমেল ব্রেড নিয়ে নিয়েছি, ব্রাউন ব্রেড। সেই ব্রেডটা আমি একটু ফ্রাইং প্যানে গরম করে নিয়েছি। আমি এই ব্রেডটা দিয়ে আপনাদের সাথে একটা স্যান্ডউইচ বানিয়ে শেয়ার করব। আমার ফ্রিটার্সগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমি একটা ফ্রিটার্স ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। ভিতরটা খুবই সুন্দর হয়েছে, যেহেতু এখানে ডিম আর ভাত দিয়ে করা, ডিমটাও অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে। ভাত আর ডিমের এই ফ্রিটার্সটা আপনারা যে কোনো সস দিয়ে খেয়ে নিতে পারবেন। আমি এখানে টমেটো সস আর চিলি সস নিয়ে নিয়েছি। এটা দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। এটা বিকালের নাস্তায় আসলে অসাধারণ একটা স্ন্যাক্স হয়ে যাবে, আর সকালের নাস্তা তো তুলনায় নাই। আমি এক পিস ব্রেড নিয়ে নিয়েছিলাম, ওটাতে আমি একটু চিলি সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই ভাত আর ডিমের ফ্রিটার্সটা। দিয়ে আমি এর উপরে আর একটু সস দিয়ে দিব।
দিয়ে দিচ্ছি এখন একটু চিলি সস খুব সামান্য দিয়ে এটাকে আমি ফ্রিটার্সের পুরোটা ফ্রিটার্সতে আমি মিশিয়ে দিলাম। এখন আপনারা চাইলে এটাকে আরেক পিস ব্রেড দিয়েও আপনারা এটা করে নিতে পারেন, তবে আমি এক পিস দিয়েই করেছি। খুবই টেস্টি হয় এইভাবে স্যান্ডউইচের মতো আপনারা বানিয়ে খেলে। এখানে মধ্যে আপনারা মেয়োনিজ দিতে পারবেন বা মাস্টার্ড সসও দিতে পারবেন। তো আমি এখানে শুধু চিলি সস আর টমেটো সস দিয়েছি। এখন দিয়ে দিলাম শসা, পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, আর এক পাশে দিয়ে দিচ্ছি টমেটো সস। খুবই টেস্টি, এইভাবে যদি আপনারা বানিয়ে বাচ্চাদের সকালের নাস্তায় দেন, ওরা অনায়াসে খুবই মজা করে খেয়ে নেবে। সবারই পছন্দ হবে আমার এই নতুন ধরনের ভাত দিয়ে বানানো মজার ফ্রিটার্সটা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন এই নতুন ধরনের ব্রেকফাস্টের জন্য ভাত আর ডিমের ফ্রিটার্সটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।